तो सब्सक्राइब कीजिए मेरे चैनल को और उसके साथ बेल बटन को जरूर दबाए मेरे लेटेस्ट वीडियो की नोटिफिकेशन के लिए, वो बिल्कुल फ्री है। हेलो गाइस, गुड मॉर्निंग। আজ কি বৃহস্পতিবার। আজকে সকাল থেকে আমি আমার ব্লগ স্টার্ট করেছি। এখন 9:30 বাজছে, ভীষণ ভীষণ রোদ, সেজন্য গাছের এখানে আমি আছি। আজকে আমার লাঞ্চ, আমার ব্রেকফাস্ট অলরেডি তৈরি হয়ে আছে, ব্রেকফাস্ট করে নিয়েছি, আর এবার লাঞ্চের প্রিপারেশনে যাব। এখানে এই যেটা এই চারাগুলো একটা অ্যামাজন থেকে একটা গাছ থেকে ছিলাম, মানে ফুলের গাছ, খুব সুন্দর লাগছিল ফুলগুলো, লতানো টাইপের গাছটা, তো সেখান থেকে অ্যামাজন থেকে অর্ডার দিয়ে বীজ নিয়েছিলাম গাছে। ভাবছিলাম না যে হবে, তো দেখছি না অনেক চারা বেরিয়ে গেছে, অনেক ফুলের চারা বেরিয়ে গেছে। ভালো লাগছে যে গাছটা হবে বলে ভাবিনি, তো না অনেক ভালো লাগছে ফুল, তার মানে কিছুদিন পর ফুল হবে, দারুণ লাগবে। এবার লাঞ্চে প্রিপারেশনে যা যা কী আজকে লাঞ্চ বানাবো সেগুলো দেখাচ্ছি। আর একটা জিনিস দেখাচ্ছি ফ্রেন্ডস, আর একটা গাছ দেখাচ্ছি, এই দেখুন। এগুলো হচ্ছে করমচা। এই করমচার চাটনি করবো আজকে, দেখাবো অবশ্যই রেসিপিটা কেমন করে করছি। তো এই করমচা চাটনি করবো, তাই করমচাগুলো তুলে নিই। যাতে কালো না হয়ে যায়, সেজন্য এই মোচার তরকারি করবো আর করমচার চাটনি, মোচার চাটনি। তরকারি কাটাকাটি সব হয়েই গেছে, এবার লাঞ্চের প্রিপারেশন করা যাক তাড়াতাড়ি ঝটপট।
তরকারি। এই গরমে না দেরি করে লাঞ্চ করতে একদমই ভালো লাগে না, মানে রান্না করতে তো যেই বেলা হয়ে যায় রান্না করতে ইচ্ছাই করে না, এত রোদ। তো তাড়াতাড়ি আজকে কাজটা আমি সেরে ফেলেছি, এখন মোটে 11:30 বাজছে, তাও খুব বেশি। এবার আমার হাজব্যান্ড এলে লাঞ্চ করবো, একসাথেই লাঞ্চ করবো। সকালে ব্রেকফাস্ট তেমনি কিছু বানায়নি, তাই খিদে পেয়ে গেছে, তাই এখন আমি তরমুজ খাচ্ছি, তারপর সবাই একসাথেই লাঞ্চ করা যাবে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি, নেক্সট ব্লগে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আর সবাই ভালো থাকবেন, আর তার সাথে সাবস্ক্রাইব আর লাইক অবশ্যই করবেন। বাই।